নাটক শুধুমাত্র মডেলদের জন্য না মডেলদের পাশাপাশি যারা নরমাল বা ম্যাস পিপল যারা রয়েছে যারা জব সিকার বা জব অলরেডি করছে কিন্তু নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারছে না সো এক জায়গায় বসে আছে ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না তাদের জন্য আমরা কাজ করব তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তারা যেন তাদের প্রফেশনে বেটার কিছু করতে পারে সেটা নিয়ে কাজ করব অ্যান্ড দ্য সেম টাইম আমি দুইটা বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যে যে দুইটা আমি রেগুলার কোর্স এখানে অফার করব একটা হচ্ছে কোর্স ফর ম্যাস পিপল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য আমাদের কোর্সেস ফর দ্য মডেল হুইচ ইজ মডেল গ্রুমিং তো রেগুলার কোর্স আর মডেল গ্রুমিংয়ের মধ্যে কিছু ডিফারেন্স থাকছে সো ডেফিনেটলি রেগুলার কোর্সের মধ্যে সিভি রাইটিং থেকে শুরু করে কমিউনিকেশন স্কিলস লিডারশিপ নেটওয়ার্কিং এরকম বেশ কিছু আলাদা আলাদা সাবজেক্ট থাকছে এবং তার পাশাপাশি মডেলদের জন্য যেগুলো আমরা নর্মালি জানি যে লাইক ক্যাচ ওয়ার্ক বা ফটোগ্রাফির উপর বা তার পাশাপাশি এটিকেটস ম্যানারিজম হেয়ার কেয়ার স্কিন কেয়ার এরকম তো বেশ কিছু থাকছে বাট তার পাশাপাশি দুইটা জিনিসেরই যে একটা কারিকুলাম কমন থাকছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ ওয়েসিস ডি অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ কাউন্সিলিং সেন্টার এটা বাংলাদেশ পুলিশের একমাত্র মানসিক স্বাস্থ্য সেবা সাহায্য প্রদানকারী প্রতিষ্ঠান এটা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত অন্য অনেকের থেকে প্রিয়াকে আমার মেকআপ করতে সুবিধা হয়েছে বিকজ শি হ্যাভ আ হেলদি লাইফস্টাইল সো ফর মেকআপ আই উড সে যে যারাই মডেল তাদের স্কিনের উপর অনেক ধরনের টর্চার যায় সো স্কিন কেয়ারটা এবং একটা হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট কারা প্রফেশনাল মডেল এবং কারা নন প্রফেশনাল মডেল কারণ অনেকেই আছে শখে আসে দুটো কাজ করে কিন্তু তারপরে আর তাকে তার এক্সেপ্টেন্সটা তৈরি হয় না ইন্ডাস্ট্রিতে তো প্রফেশনাল যারা তাদেরকে নিয়ে যদি বলা হয় দেন ইটস ওকে আমি জানি যে প্রফেশনাল যারা মডেল তাদের আসলে ওই রকমের অ্যাক্টিভিটিসগুলো নাই যারা নন প্রফেশনাল যারা মডেলিংটাকে একটা পাসপোর্ট হিসেবে ইউজ করছে তাদেরকে নিয়েই কিন্তু কথাটা হচ্ছে আসলে গ্রুমিংটা অনেক দরকার আমাদের কারণ আমরা গ্রুমিং করি না বলি আজকে আমরা অনেক প্রবলেমে পড়ি অনেক কিছুই জানি না আমরা কনফিডেন্স মানুষের অনেক দরকার কারণ আমরা কনফিডেন্স না বলে আজকে আমরা জায়গা পৌঁছাতে পারি না সো এটা অনেক অনেক দরকার সো থ্যাংক ইউ পিয়া আর মানুষ যে সকল মডেলদের নিয়ে কথা বলে সেটা আসলে আমাদেরও অনেক দুঃখজনক কারণ যারা আসলে গ্রুমিং করে না যারা মডেল না তারা এসে কাজ করছে এবং সেটাকে ফলো করে বলা হচ্ছে তারা মডেল সো তখন বিপদে পড়ে তখন আমার সাংবাদিকরা ভাইয়ারা আমাদেরই ফোন দেন বাট আমরাও জানি না এরা তারা মডেল সো এই বিষয়টা খুবই দুঃখজনক আমি মুকুল ভাইয়ের সঙ্গে গ্রুমিং করেছিলাম আমি প্রায় 4 মাসের একটা ক্লাস করেছি একটা কোর্স করেছি যেটা পিয়াপু স্টার্ট করছে ওখানে আমাকে কথা বলা শিখিয়েছে ওখানে আমাকে ওয়াক করা শিখিয়েছে আমাকে কাপড় পরা শিখিয়েছে হাউ টু ওয়াক আই মিন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ডেফিনেটলি আমাদেরকে ক্যাটওয়াক জানতে হবে তো সব কিছু শিখেছি দেন শিখে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি